দীর্ঘ আড়াই মাস পর তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কার্যালয়ের মূল ফটক খুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়, বারবার চাবি চাওয়ার পরও দেয়নি তারা, তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করতে হয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে। রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিলাম আমরা, আমরা জনগণের দাবির প্রতিধ্বনি করছি। মিথ্যা অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর থেকেই মূল ফটকে ঝুলছে তালা। গ্রেফতার আতঙ্কে কেউ আসেনি। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির নেতারা সংবাদ সম্মেলনে কথা বলবেন বলেও জানান তিনি। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ও ছিল তালাবদ্ধ। এর আগে ৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য গুলশানের কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক সম্মেলন করেন। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে।